হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের তরফ থেকে নতুন নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে সাবঅর্ডিনেট ক্যাডারের পিও নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে কীভাবে আবেদন করতে হবে এই পোস্টে কীভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে তার প্রসেস কী রয়েছে আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে কমপক্ষে ও সর্বাধিক উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ইংরেজি পড়া ও লেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে এ চা হয়েছে এক এক দু হাজার বাইশ তারিখের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আঠেরো বছরের কম কিংবা চব্বিশ বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবেন না তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে এস সি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের বয়সে ছাড় পাবেন ও বি তিন বছর ও পিডব্লিউডি ক্যান্ডিডেটরা দশ বছরের বয়সে ছাড় পাবেন এখানে ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া আছে টোটাল শূন্য পদ রয়েছে আটটা তার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য দুটো ও বিসিদের জন্য দুটো জেনারেল ক্যাটাগরির জন্য তিনটে ই জন্য একটা টোটাল ভ্যাকেন্সি আটটা রয়েছে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুর্শিদাবাদ সার্কেল দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে পিয়ন পদে নিয়োগের জন্য এই পোস্টে আবেদন করার জন্য মুর্শিদাবাদ জেলার স্থায়ী অধিবাসী হতে হবে শুধুমাত্র ওই জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন অন্যান্য জেলার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন না আবেদন করতে হবে অফলাইন অফলাইনে যখন দরখাস্ত করবেন সেই দরখাস্তের ওপরের অংশে ডান দিকে একটি স্বস্বাক্ষরিত ছবি সাঁটিয়ে দিতে হবে ওই দরখাস্তে বাকি যে যে জিনিসগুলো মেনশান করতে হবে তার লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে প্রার্থীর পুরো নাম থাকবে পিতা বা স্বামীর নাম জন্ম তারিখ এক এক দু হাজার বাইশ তারিখের মধ্যে প্রার্থীর এজ কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে ওখানে লিখতে হবে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা পর্ষদ ও বিদ্যালয়ের নাম ইংরেজি ও বাংলা ভাষার প্রাথমিক জ্ঞান সম্পর্কে নলেজ আছে কি না সেটাও ওখানে মেনশান করতে হবে কাস্ট সম্পর্কে লিখতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার ধর্ম লিঙ্গ আধার কার্ড নাম্বার পেন কার্ড নাম্বার ভোটার কার্ড মোবাইল নাম্বার ব্যক্তিগত ইমেল আইডি অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য থাকলেও ওখানে মেনশান করতে হবে আবেদনের তারিখ তার সাথে লাস্টে থাকবে প্রার্থীর সম্পূর্ণ স্বাক্ষর দরখাস্তে এই জিনিসগুলোকে মেনশান করতে হবে দরখাস্তের সাথে যে যে ডকুমেন্টের ফটো কপি তার সাথে অ্যাটাচ করতে হবে সেলফ এটেস্টেড করে তারও লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে জন্মের শংসাপত্র জন্মের শংসাপত্রের ক্ষেত্রে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের জেরক্সকপি দিতে পারেন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র ক্লাস টেন টুয়েলভ বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড মার্কশিট ও পাস সার্টিফিকেটের জেরক্স কপি সর্বশেষ যে বিদ্যালয়ে প্রার্থী পড়েছেন সেখানকার স্কুল লিভিং সার্টিফিকেট স্থায়ী আবাসিকতা শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে ক্যাটাগরির হলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে পেন কার্ড আধার কার্ড ভোটার কার্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জেরক্স কপি লাগবে চরিত্রের শংসাপত্র লাগবে এই ডকুমেন্ট সমস্ত কিছু আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে তার সাথে পাসপোর্ট মাপে চারটে ছবি তার সাথে দিতে হবে দিয়ে দরখাস্তের সাথে এই জিনিসগুলো অ্যাটাচ করে যে কোনো একটা খামে আপনাদেরকে এগুলোকে ভরতে হবে ওই খামের উপরে মোটা হরফে লিখতে হবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় সাবঅর্ডিনেট ক্যাডারে পিয়ন পদের জন্য দরখাস্ত বলে লিখতে হবে ক্যাটাগরির হলে পাশে কাজটাও মেনশান করে দিতে হবে এই দরখাস্তটি কেবলমাত্র রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে কোন ঠিকানাতে পাঠাবেন সেটা এখানে মেনশান করে দেওয়া আছে সার্কেল হেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মুর্শিদাবাদ সার্কেল অফিস ছাব্বিশ এগারো শহীদ সূর্য সেন রোড পোস্ট অফিস বহরমপুর জেলা মুর্শিদাবাদ পিন সাত চার দুই এক শূন্য এক এই ঠিকানাতে পাঠাতে হবে দরখাস্ত জমা শেষ তারিখ কুড়ি পাঁচ দু হাজার বাইশ কুড়ি পাঁচ দু হাজার বাইশের মধ্যে যেন আবেদনপত্র ওদের কাছে পৌঁছে যায় হাতে করে কিংবা সাধারণ ডাক মাধ্যমে বা ব্যক্তিগত কুরিয়ারের মাধ্যমে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না শুধুমাত্র রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমেই দরখাস্ত পাঠাতে হবে এখানে আ আরেকটা জিনিস মেনশন করে দেওয়া আছে নিয়োগ প্রক্রিয়া চলার যে কোনো পর্যায়ে যে কোনো দরখাস্ত বাতিল করার অধিকার ব্যাংকের থাকবে যদি কোনো পর্যায়ে এমনটা পাওয়া যায় যে কোনো প্রার্থী নির্ধারিত যোগ্যতা মান পূরণ করছেন না বা কোনো প্রার্থী কোনো ভুল কিংবা ত্রুটিপূর্ণ নথি দিয়েছেন কোনো বাস্তবিক ঘটনা লুকিয়েছেন সেক্ষেত্রে ওই প্রার্থীর প্রার্থী পদ বাতিল করা হবে এখানে পিয়ন পদের জন্য প্রার্থী বাছাই করা হবে প্রার্থীর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা মানের নিরিখে কোনোই ইন্টারভিউ করানো হবে না নম্বরের ওয়েটেজ মেনশান করে দেওয়া আছে দশম শ্রেণী প্রাপ্ত নম্বরের জন্য ফর্টি পারসেন্ট ওয়েটেজ রয়েছে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের জন্য সিক্সটি পারসেন্ট ওয়েটেজ রয়েছে যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তাড়াতাড়ি আবেদন করে দিন কুড়ি তারিখ লাস্ট ডেট রয়েছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন